নমস্কার আজকে স্ট্যান্ডার্ড 2 এর পরিবেশ ক্লাস নিব তো দেখো তোমাদের ফার্স্ট টার্মে কিছু সাজেশন দিয়ে দিলাম এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে দেখো এক নম্বরে আছে সঠিক উত্তরটি দেখো দুটো করে উত্তর থাকবে দুটোর মধ্যে কোনটা ঠিক হবে সেই সঠিক উত্তরটি এই শূন্য স্থানের মধ্যে বসাবে ঠিক আছে দেখো আমাদের দেশের নাম দুটো অপশন আছে পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমাদের দেশের নাম কি পশ্চিমবঙ্গ না ভারতবর্ষ এই দুটোর মধ্যে কোনটা হবে ভারতবর্ষ তাহলে এখানে আমি এই শূন্য স্থানে ভারতবর্ষ লিখব তারপর দেখো একের পর বাবার বাবাকে বলি বাবার বাবাকে আমরা কি বলি দাদা দাদা মশাই না ঠাকুরদা বাবার বাবাকে বলি ঠাকুরদা তাহলে আমি এখানে ঠাকুরদা লিখব শহরের বেশিরভাগ বাড়ি কি কাঁচা না পাকা শহরের বেশিরভাগ বাড়ি পাকা তাহলে এই শূন্য স্থান পূরণে আমি কি লিখব পাকা আবার দেখো বাইটা আছে কোন কিছু বিবরণ দেওয়াকে বলে পরিচয় না পরিবার আমরা কি কি জানি কোন কিছু বিবরণ দেওয়াকে বলে পরিচয় তাহলে পরিচয়টা আমি এই শূন্য স্থান পূরণে লিখব তোমরা দেখো আমাদের মাতৃভাষা কি হিন্দি না বাংলা আমরা কোন ভাষায় কথা বলি বাংলা ভাষায় তাহলে আমাদের মাতৃভাষা বাংলা এখানে আমি বাংলা লিখব এবার দেখো শূন্য স্থান পূরণ যদি দেখে বাবা মা আমার গ্যাস আছে তাহলে কি লিখবো বাবা মা আমার গুরুজন এখানে লিখবো গুরুজন তারপরে কয়েকটা দেখো আমাদের রাজ্যের নাম আমাদের রাজ্যের নাম কি পশ্চিমবঙ্গ তাহলে এখানে লিখবো আমি পশ্চিমবঙ্গ খুব বড় পাকা বাড়িকে কি বলে খুব খুব বড় পাকা বাড়িকে অট্টালিকা এখানে আমি কি লিখবো অট্টালিকা লিখবো শহরে লোকের সংখ্যা অনেক শহরে লোকের সংখ্যা অনেক কম না বেশি বেশি তাহলে এখানে বেশি লিখবো গ্রামের লোকের সংখ্যা কম গ্রাম যদি থাকে এখানে গ্রামের লোকের সংখ্যা অনেক কম লিখবে কিন্তু এখানে শহর আছে শহরের লোকের সংখ্যা অনেক বেশি তারপর দেখো উন্নতা ভারত রাষ্ট্রের প্রধানকে কি বলে ভারত রাষ্ট্রের প্রধানকে রাষ্ট্রপতি বলে তাহলে এখানে আমি রাষ্ট্রপতি লিখব তাহলে বাবা মা আমাকে এবং গুরুজন এইভাবে লিখবে গুরুজন ঠিক আছে আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ খুব বড় পাকা বাড়িকে অট্টালিকা বলে শহরে লোকের সংখ্যা অনেক বেশি আর ভারত রাষ্ট্রের প্রধানকে রাষ্ট্রপতি বলে এই দুটো আজকে বললাম আর বাড়িতে তোমরা দেখো তোমাদের ফার্স্ট টার্মে একটা ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানাটা করবে যেমন নাম তোমার নাম লিখবে বাবার নাম লিখবে এখানে গ্রাম বা শহর যেখানে বাস করো গ্রামের নাম লিখবে ডাকঘর পোস্ট অফিস এখানে নাম লিখবে ডাকঘরের নাম তোমাদের যেটা ডাকঘর সেই নাম লিখবে থানা থানা তোমাদের কোন মোড়াবে থানায় পড়ছে না কোন থানায় পড়ছে সেটা লিখবে জেলা জেলা বীরভূম বীরভূমটা লিখবে এখানে এটা বাড়িতে তোমরা প্র্যাকটিস করবে ঠিক আছে আর এটা নমস্কার